হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ই বেঙ্গল। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে অব্যয়পদ, অর্থাৎ আজ আমরা অব্যয়পদ সম্পর্কে জানব। অব্যয়পদ কাকে বলে এবং অব্যয়পদের কী কী অব্যয়পদ আছে সেগুলি আমরা জেনে নেব। তাহলে চলো আমাদের কী কী অব্যয়পদ আছে এবং অব্যয়পদ কাকে বলে সেগুলি জেনে নেওয়া যাক। বলা হয়েছে যে যে পদের ব্যয় নেই, অর্থাৎ কোনো অবস্থাতেই কোনো পরিবর্তন নেই, সেই পদকেই আমরা অব্যয়পদ বলে থাকি। আর কি না, এই অব্যয়পদ লিঙ্গ বিভক্তি বচনের দ্বারা কোনো রূপ পরিবর্তিত না হয়ে সবসময় একই থাকে, অর্থাৎ পরিবর্তিত হয় না। অব্যয়পদের সম্পর্কে একটি সংজ্ঞা দেওয়া হয়েছে, চলো দেখে নেওয়া যাক। কি বলা হয়েছে? সদৃশং ত্রিষু লিঙ্গেষু সর্বাশু চ বিভক্তিষু বচনেষু চ সর্বেষু যত্নবেতি তদব্যয়ম। অর্থাৎ যে সমস্ত শব্দের তিন লিঙ্গ, অর্থাৎ স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ, সকল বিভক্তিতে আমরা জানি বিভক্তি সাত প্রকার, প্রথমা থেকে সপ্তমী। আর তিন বচন, অর্থাৎ এক বচন, দ্বিবচন আর বহুবচন, এই তিনটিতে পরিবর্তিত হয় না। অর্থাৎ এই যে লিঙ্গ বিভক্তি বচন, এখানে ওই পদটির কোনো পরিবর্তন হয় না, তাকেই আমরা অব্যয়পদ বলবো। এবার আমরা অব্যয়পদ কোনগুলি সেইগুলি সম্পর্কে জানব, অর্থাৎ অনেক অব্যয়পদ আছে, চলো তাহলে দেখে নেওয়া যাক আমাদের অব্যয়পদগুলি। প্রথমেই দেখো দেওয়া আছে অদ্বীয়, অর্থাৎ আজ। বলা হয়েছে অদ্বীয় মহাবিদ্যালয়শ্রী অবকাশ, অর্থাৎ আজ মহাবিদ্যালয় অর্থাৎ কলেজের ছুটি। শ্বহ অর্থাৎ আগামীকাল, শ্বহ অহং কলিকাতাং গমিষ্যামি, অর্থাৎ আগামীকাল আমি কলিকাতায় যাব। অধুনা অর্থাৎ এখন, অধুনা প্রাতঃ। এবার দেখো অত্র অর্থাৎ এখানে, বলা হয়েছে অত্র লেখনী অস্তি, অর্থাৎ এখানে পেন আছে। ইয়ত্র অর্থাৎ যেখানে, ইয়ত্র জীবহ তত্র শিবহ, বলছে যেখানে জীব সেখানে শিব। তত্র অর্থাৎ সেখানে, বালকহ তত্র গচ্ছতি স্ম, অর্থাৎ বালকটি সেখানে গিয়েছিল। সর্বত্র অর্থাৎ সকল স্থানে, কি ঈশ্বরহ সর্বত্র বিরাজতে, অর্থাৎ ঈশ্বর সকল স্থানে বিরাজ করেন। আর কি অন্যত্র অর্থাৎ অন্য স্থানে, রামহ অন্যত্র পঠতি। এবার দেখো কিম, বলা হয়েছে কি অর্থাৎ তব নাম কিম, যে তোমার নাম কি, এই যে কিম অব্যয় প্রয়োগ করা হলো। আবার দেখো বলা হয়েছে আম অর্থাৎ হ্যাঁ, আম অর্থাৎ হ্যাঁ, অহম বিদ্যালয়ং গচ্ছামি অর্থাৎ আমি বিদ্যালয়ে যাব। ইতি হচ্ছে ভবন্তহ শোণিতং দদতুহু অহং স্বাধীনতং দদামি, এটা একটা বিখ্যাত উক্তি, কে বলেছিলেন না, সুভাষচন্দ্র বসু। তাই এখানে বলা হয়েছে ইতি সুভাষচন্দ্র বদতি, অর্থাৎ সুভাষচন্দ্র বলেছিলেন। সম্প্রতি অর্থাৎ সম্প্রতি অহং দক্ষিণেশ্বরং মন্দিরং দ্রষ্টুং গচ্ছতি স্ম, অর্থাৎ সম্প্রতি আমি দক্ষিণেশ্বর মন্দির দেখতে গিয়েছিলাম। পুরা অর্থাৎ প্রাচীন, পুরা দশরথ ইতি নামনা নৃপতি আসিত, অর্থাৎ প্রাচীনকালে দশরথ নামের নৃপতি ছিলেন। এবার দেখো উচ্চৈহি অর্থাৎ উচ্চৈশ্বরে, সহ উচ্চৈ বদতি অর্থাৎ সে উচ্চৈশ্বরে বলল। অলম অর্থাৎ অসমর্থ, কলহীন অলম অর্থাৎ কলহের প্রয়োজন নেই। অথহ অর্থাৎ এরপর বা অতঃপর, অথহ রাম উবাচ, বলছে এরপর রাম বলল। এবার দেখো অপি, অপি অর্থাৎ ও বা আরও, বলছে প্রকৃতিয়াহা মনোহরং রূপম অপি ইদানিং পরিলক্ষিত, বলছে এখানে দুটি অব্যয় আছে, দেখো অপি এবং ইদানিং, বলছে প্রকৃতির মনোহর রূপ ইদানিং দেখা যাচ্ছে। কদাপি অর্থাৎ কখনো, বলছে কদাপি মিথ্যা মা বদ, এখানেও দুটি অব্যয় পদ আছে, দেখো কদাপি এবং মিথ্যা, বলছে কখনো মিথ্যা কথা বলো না। এবার দেখো পরে দেওয়া আছে অতীব অর্থাৎ অত্যন্ত, বালকহ অতীব বলশালী, কি বলা হয়েছে বালকটি অতি বলশালী। ইদানিং অর্থাৎ এখন, ইদানিং বয়ং স্বাধীনহা অর্থাৎ আমরা এখন স্বাধীন, কারণ আমাদের দেশ 1947 সালে স্বাধীন হয়েছিল, তাই আমরা এখন স্বাধীন। এবার কি বলা হয়েছে অকস্মাৎ অর্থাৎ হঠাৎ,
রামহ অকস্মৎ পতিতহ, অর্থাৎ রাম হঠাৎ পড়ে গেল। এবার দেখো পরের অব্যয়গুলি কি দেওয়া আছে। বলা হয়েছে কদা, অর্থাৎ কখন, সহ কদা পঠতি, অর্থাৎ সে কখন পড়বে। তদা অর্থাৎ তখন, বলছে ইয়দা পিপাসা ভবতি তদা জলং পিবামি, বলছে যখন আমার পিপাসা হয় তখনই আমি জল পান করি। যদা বলছে যখন, বলছে ইয়দা মিত্রম আগচ্ছতি তদা মন্দিরং গচ্ছামি, অর্থাৎ যখন আমার বন্ধু আসবে তখন আমি মন্দিরে যাব। সদা অর্থাৎ সর্বদা, বলছে সদা সত্যং বদতি, অর্থাৎ সর্বদা সত্য কথা বলা উচিত। এবার দেখো তু অর্থাৎ কিন্তু, বলছে সহ দরিদ্রহ তু সৎ, বলছে সে দরিদ্র হলেও সৎ। চ অর্থাৎ এবং, রমা লতা চ পুস্তকং পঠতহ, অর্থাৎ রমা এবং লতা পুস্তক পড়ছে। বাংলায় এবং পদটি মাঝখানে ব্যবহৃত হয় কিন্তু সংস্কৃতে শেষে ব্যবহৃত হয়, তাই এখানে চ শেষে আছে, রমা লতা চ। এবার বলেছে ন অর্থাৎ না, তত্র ন গচ্ছ অর্থাৎ সেখানে যেও না। বা বলছে অহং গমিষ্যামি বা তম গমিষ্যসি, বলছে আমি যাব বা তুমি যাবে। এবার দেখো পরের অব্যয়গুলি কি দেওয়া হয়েছে। বলা হয়েছে প্রাতঃ অর্থাৎ সকাল, বলছে প্রাতঃ ঈশ্বরং স্মর, অর্থাৎ সকালে ঈশ্বরকে স্মরণ করো। দিবা অর্থাৎ দিনের বেলা, অলসাহ দিবা নিদ্রাং ইয়ান্তি, বলছে অলস ব্যক্তি দিনের বেলা নিদ্রা করে। সায়ম অর্থাৎ সন্ধ্যা, সায়ম ছাত্রাহা পুস্তকং পঠন্তি, অর্থাৎ সন্ধ্যাবেলা ছাত্ররা পুস্তক পাঠ করে। নক্তম অর্থাৎ রাত্রি, নক্তং নিদ্রা বিধেয়া, বলছে রাত্রিবেলা নিদ্রা করাই বিধেয় অর্থাৎ উচিত। এবার দেখো পরেরগুলো কি দেওয়া আছে। বলছে বৃথা অর্থাৎ জ্ঞানং বিনা জীবনং বৃথা, বলছে জ্ঞান ছাড়া জীবন হলো বৃথা। সহসা অর্থাৎ হঠাৎ, সহসা বিদধিত ন ক্রিয়াম, বলছে হঠাৎ কোনো কাজের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। পুনঃ অর্থাৎ আবার, কথং পুনঃ মিথ্যা বদসি, বলছে কেন তুমি আবার মিথ্যা কথা বলছ। এবার দেখো ইয়াবৎ তাবৎ অর্থাৎ যতক্ষণ বা যতটুকু ততটুকু, বলছে ভবতঃ ইয়াবৎ জ্ঞানমস্তি তাবৎ মম জ্ঞানম নাস্তি, অর্থাৎ আপনার যতটা জ্ঞান আছে আমার সেই জ্ঞান নেই। এই যে বলা হয়েছে তাবৎ মম জ্ঞানং নাস্তি। আজ আমাদের অব্যয়পদের এই অব্যয়পদগুলি জানা হলো। আর আগের পর্বের ক্লাসগুলি ডিসক্রিপশান বক্সের লিঙ্কে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর আমার পড়ানো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। নমস্কার।